নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে মকার যেরকম বয়েল করে একটা নাস্তা তৈরি করে সুন্দর সেটা আপনাদের শেয়ার করব। দেখুন, প্রথমে এটাকে এরকম ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে এটা কাঁচা আছে, আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আপনাদেরকে দেখুন দানাগুলো দেখাচ্ছি। এরপর এটাকে ভালো করে ওয়াশ করতে হবে। এর উপরে যে সাদা সাদা এগুলো থাকে এগুলো বার করতে হবে, তিন চারবার ওয়াশ করে নিতে হবে। এখন আমি কুকারের মধ্যে এই দানাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা এক বাটি মতো জল দিব যাতে এটা মাখামাখি হয়ে থাকে। এরপর আমরা এটাতে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো, যতটা লবণ লাগবে ততটা লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে মিক্স করে নেব। তারপর কুকারে ঢাকনাটা লাগিয়ে চারটা সিটি দেবো, কম আছে চারটা সিটি দিয়ে নেব, যাতে দেখবেন একদম বয়েল হয়ে যাবে। তিনটা সিটি দিয়ে নিয়েছি, এখন আমি খুলে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এরকম মাখামাখি হয়ে থাকবে, জল বেশি হয়ে গেলে টেস্ট থাকবে না, এর মূল জিনিসটা বেড়ে যাবে। জল ফেলে দেবেন না। এখন আমরা কী করবো, এটাকে একটা বাটিতে দেবো, দিয়ে এটাতে আপনারা একটা লেবুর রস দিয়ে দেবেন। লেবুর রস দিয়ে দেবেন, আর আপনারা যদি পারেন, যদি কেউ কেউ খেতে চান চাট মশলা, তো একটু চাট মশলা, যদি একটা পিস চেক করে দেখবেন লবণ কম লাগে, তাহলে আপনারা বিট লবণ দিয়ে দিতে পারেন। একটু বিট লবণ দিলে তাতে টেস্টটা খুবই আরও ভালো আসে। বিট লবণ দিয়ে দেবেন একটু, একটু চাট মশলা দিলে আরও টকটক মিষ্টি মিষ্টি লাগবে, সুন্দর টেস্ট আসবে। এটাতে খুবই প্রোটিন আছে, আপনারা একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। আর আপনারা ট্রাই করে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।